গ্রুপ অফ ডেথ থেকে শীর্ষস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল। প্রথমে আইএসএল চ্যাম্পিয়ন মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, তারপর বুধবার আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসিকে হারালো কার্লোস কোয়াদ্রাদের ছেড়া। এর ফলে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে নক আউটে উঠল লাল হলুদ ব্রিগেড। কিন্তু প্রশ্ন হল, মোহন বাগানে কতটা সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার? এবারের ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী 6টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী 6টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে কোয়ার্টার ফাইনালের জন্য। বাকি 2টি জায়গা পূরণ করবে 6 গ্রুপের মধ্যে সেরা 2 দ্বিতীয় স্থানাধিকারী দল। সেক্ষেত্রে সেরা 2য় স্থানাধিকারী দল হিসেবে নক আউটে ওঠার সম্ভাবনা রয়েছে মোহন বাগানের। বর্তমানে তাদের 3 ম্যাচে 6 পয়েন্ট, কিন্তু উল্লেখযোগ্য হলো তাদের গোল পার্থক্য যা +6, যা বাকিদের থেকে তাদের অনেকটা এগিয়ে রেখেছে। এদিকে নর্থ ইস্ট ইউনাইটেড 2 ম্যাচে 4 পয়েন্টে রয়েছে। শেষ ম্যাচে ডাউনটাউন হিরোসকে হারালেই তারাও পরের রাউন্ডে উঠবে সেরা 2য় স্থানাধিকারী দল হিসেবে। এদিকে এই লড়াই রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও উড়িষ্যা এফসি, 2 দলেরই 2 ম্যাচে 3 পয়েন্ট রয়েছে, কিন্তু গোল পার্থক্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোল পার্থক্য -1, অন্যদিকে উড়িষ্যা এফসির গোল পার্থক্য 0। নিজেদের শেষ ম্যাচ শুধু জিতলে হবে না, বড় ব্যবধানে জিতলে তবেই মোহন বাগানকে টপকে 6 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যেতে পারবে এই 2টো দল। কিভাবে সম্ভব চলুন দেখে নিই। মোহামেডানের শেষ ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে মোহামেডানকে অন্তত পক্ষে 8 গোলের ব্যবধানে জিততে হবে, তবেই গোল পার্থক্যে মোহন বাগানকে টপকাবে মোহামেডান। এদিকে ওড়িশা এফসির শেষ ম্যাচ বোডোল্যান্ড এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে ওড়িশাকে 7 গোলের ন্যূনতম ব্যবধানে জিততেই হবে, তবেই মোহন বাগানকে গোল পার্থক্যে টপকাতে পারবে তারা। তবে পয়েন্টের বিচারে 2 দলই থাকবে মোহন বাগানের সাথে সমানে। যদিও ওড়িশা এই প্রতিযোগিতায় রিজার্ভ দল নিয়ে খেলছে, ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে বেশ ইতিবাচক সম্ভাবনাই রয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের। তবে ফুটবলে অঘটন অবশ্যম্ভাবী। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।